মাতাবাড়ি সংলগ্ন একটি হোটেলে যৌন ব্যবসা ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ খবর সংগ্রহে হোটেল মালিকের হাতে আক্রান্ত সাংবাদিক মাতাবাড়ির মতো পূর্ণ ভূমিতে এই ধরনের জঘন্য ঘটনায় জনমনে চাঞ্চল্য সতের একান্ন পিঠের অন্যতম উদয়পুর মাতাবাড়ি এই পূর্ণ প্রতিদিন প্রচুর পুণ্যার্থীদের সমাগম হয় আর এ পূর্ণভূমি সংলগ্ন এলাকার একটি ব্যানারহীন হোটেলে দিনের পর দিন সেক্স র‍্যাকেট চলছে বলে অভিযোগ আর এই অভিযোগের সত্যতা পাওয়া গেল বৃহস্পতিবার জানা গেছে এদিন এক সরকারি কর্মচারী অফিস ফাঁকি দিয়ে মেয়ে ছেলে নিয়ে মাতাবাড়ি সংলগ্ন এলাকার শ্রী দুর্গা গেস্ট হাউসে যান সেখানে মেয়ে ছেলেদের সাথে সরকারি কর্মচারীর যখন মস্তি জমে উঠেছিল ঠিক তখনই খবর পেয়ে কয়েকজন সাংবাদিক শ্রী দুর্গা গেস্ট হাউসে চড়াও হন সাংবাদিকরা শ্রী দুর্গা গেস্ট হাউসের মালিক মন্টু দেবনাথের কাছে ঘটনা প্রসঙ্গে জানতে চাইলেই হোটেল মালিক তেলে বেগুনে জ্বলে ওঠেন এক সাংবাদিকের হাতে হোটেল মালিক প্রচন্ড আঘাত করে বলে অভিযোগ এ সময় সাংবাদিকদের হাত থেকে ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেন এ হোটেলের মালিক মন্ত দেবনাথ এই ঘটনায় গুরুতর আহত সাংবাদিক এই অভিযোগ করেন যখন আমরা সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করছিলাম এই জায়গা থেকে কোনো অবৈধ কার্যকলাপে উনি লিপ্ত আছেন কিনা কিংবা একজন সরকারি কর্মচারী হ্যাঁ বিশেষ করে বিষয়টা হচ্ছে কি সরকারি কর্মচারী একজন অফিস ফাঁকি দিয়ে হোটেলে গিয়ে নাকি মস্তি করছে এরকম অভিযোগ উঠে আসছে তো তখন যেহেতু একজন সরকারি কর্মচারী তিনি অফিস ফাঁকি দিয়ে সেই জায়গাতে গিয়েছেন তার জন্য আমরা গিয়েছিলাম অভিযোগ পেয়ে কিন্তু হোটেল মালিককে যখন আমরা এই বিষয়ে জিজ্ঞেস করি তখন উনি তেলে কখনো জ্বে ওঠেন এবং আমাদের কাছে আমাদের উপর হামলে করেন কোন জায়গাতে হোটেলটা এবং মাতাবাড়ি কবে হয়েছিল হোটেল আজকে হোটেলের নাম হোটেলের নাম শ্রী দুর্গা গেস্ট হাউস এটার কোনো ব্যানার নেই নির্দিষ্ট আর মালিকের নাম সম্ভবত মন্তুষ দেবনাথ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরকেপুর থানার পুলিশ পুলিশ শ্রীদুর্গা গেস্ট হাউসের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই ধর পাকড়াও প্রসঙ্গে সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি আরকেপুর থানার পুলিশ আধিকারিক দেখুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আধিকারিকের ভূমিকা কি পেলেন আপনারা তল্লাশি চালিয়ে

এদিন সংশ্লিষ্ট গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে কোন মক্ষীরানীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এর আগে হোটেল মালিক মক্ষীরানী সহ মূল অভিযুক্তকে পেছনের দরজাতে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ মাতার বাড়ির মতো পূর্ণভূমিতে সংলগ্ন এলাকায় ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান এলাকাবাসী সহ উপস্থিত পুণ্যার্থীরা তবে এই ক্ষেত্রে পুলিশ ঠিক কী ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় পিওর রিপোর্ট in news.